আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। রিজন 90 চলে এসেছি গুরুত্বপূর্ণ একটা নিউজ নিয়ে। আবার লকডাউনে ওমান। চলমান করোনা ভাইরাসে আক্রান্ত বৃদ্ধির ফলে আগামী 25শে জুলাই থেকে 8ই আগস্ট পর্যন্ত একযোগে ওমানের প্রতিটি অঞ্চলে লকডাউন ঘোষণা করেছে সুপ্রিম কাউন্সিল। সুপ্রিম কাউন্সিল থেকে আরও জানানো হয়, দিনের বেলায় কঠোর টহল ও নজরদারি করবে রয়্যাল ওমান পুলিশ ও যৌথ বাহিনী। সন্ধ্যা 7টা থেকে সকাল 6টা পর্যন্ত সকল পাবলিক প্লেসে ও সকল প্রকার দোকানপাট একযোগে বন্ধ থাকবে। বিশেষ করে ঈদের নামাজের জামায়াত, শুভেচ্ছা বিনিময়, বেড়ানো এবং সকল প্রকার অনুষ্ঠান না করার আহ্বান জানিয়েছে ওমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে। সেটা ওমানি এবং প্রবাসী সবার প্রতি এই অনুরোধ কার্যকর। যেখানে যে অবস্থায় আছেন প্রবাসী বাংলাদেশিদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা সুস্থ স্বাভাবিকভাবে ওমানের আইন মেনে চলবেন। এরই মাঝে আপনি অবগত আছেন যে এ সংক্রমণের কারণে প্রতিনিয়তই বিভিন্ন দেশে লকডাউন কার্ফিউ নতুন নতুন করে জারি করা হচ্ছে। আপনি এ সংক্রমণ থেকে বাঁচতে এবং এ সংক্রমণ থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্য নির্দেশিকা মানার কোনো বিকল্প হতে পারে না। তাই সবাই স্বাস্থ্য নির্দেশিকা মেনে চলবেন।